অপর শিষ্টা নিবেদিত মডেল স্কুলের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে তোমাদের পড়াবো টেন্স। টেন্স হচ্ছে কাল বাংলা। দেখো, কোনো কাজ কোন সময়ে সম্পন্ন হয়েছিল বা হবে তা বোঝাবার জন্য ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বা কাল বলে। তাহলে কোনো কাজ কোন সময়ে সম্পন্ন হয় বা হয়েছিল বা হবে তা বোঝাবার জন্য ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বা কাল বলে। তাহলে দেখো, টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব টু ইন্ডিকেট দি টাইম অফ অ্যান অ্যাকশন। দেখো, টেন্স তিন প্রকার, যেমন 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, 2 হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল, 3 হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তাহলে টেন্স কয় প্রকার? তিন প্রকার। তাহলে কি কি? 1 হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 হচ্ছে পাস্ট টেন্স, 3 হচ্ছে ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে দেখো, টেন্সের প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট টেন্স দেখো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো ফিউচার টেন্স, দেখো ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল, তাহলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বুঝতে পারলে, তাহলে টেন্স তাহলে কয় প্রকার? তিন প্রকার। তাহলে কি কি? 1 হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 হচ্ছে পাস্ট টেন্স, 3 হচ্ছে ফিউচার টেন্স। দেখো, যে ভার্বের কাজ বর্তমানে হয় বা হচ্ছে বোঝায় সেই ভার্বের প্রেজেন্ট টেন্স হয়, যেমন আই গো হোম, আমি বাড়ি যাই। 2 নম্বর দেখো, যে ভার্বের কাজ অতীতে হয়ে গেছে সেই ভার্বের পাস্ট টেন্স হয়, যেমন আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। যে ভার্বের কাজ ভবিষ্যতে হবে বোঝায় সেই ভার্বের ফিউচার টেন্স হয়, যেমন আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। তাহলে দেখো, এ ভার্ব দ্যাট রেফার্স টু দ্য অ্যাকশন অফ প্রেজেন্ট টাইম ইজ সেড টু বি ইন দ্য হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে এ ভার্ব দ্যাট রেফার্স টু দ্য অ্যাকশন অফ প্রেজেন্ট টাইম ইজ সেড টু বি ইন দ্য প্রেজেন্ট টেন্স। এ ভার্ব দ্যাট রেফার্স টু দ্য অ্যাকশন হুইচ হ্যাজ অলরেডি বিন ইন প্রিভিয়াস টাইম ইজ সেড টু বি ইন দ্য পাস্ট টেন্স। মানে এ ভার্ব দ্যাট রেফার্স টু দ্য অ্যাকশন হুইচ ইজ গেট এট টু বি ডান ইন ফিউচার টাইম ইজ স্যাড টু বি ইন দ্য ফিউচার টেন্স। তাহলে দেখো আরেকবার, টেন্স হচ্ছে কাল। কোনো কাজ কোন সময়ে সম্পূর্ণ হয়েছিল বা হবে তা বোঝাবার জন্য ভার্বের যে রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বা কাল বলে। টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব টু ইন্ডিকেট দি টাইম অফ এ অ্যাকশন। টেন্স তিন প্রকার, যেমন 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, 2 হচ্ছে পাস্ট টেন্স, ভবিষ্যৎ অতীতকাল, 3 হচ্ছে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। টেন্সের দেখো, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, দেখো
প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট টেন্স দেখো, অতীতকাল, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স দেখো, ভবিষ্যৎকাল, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলে? আজ তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, দেখো তোমাদের হোমওয়ার্ক থাকছে, দেখো হেয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্ট ফুড অ্যান্টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন। এখানে স্বাভাবিক বিষয়গুলি রয়েছে, যেগুলি তুমি দেখেছো তাতে ঠিক চিহ্ন দাও। তাহলে দেখো, এ ট্রি, এ মাউন্টেন, ক্লাউড, এ ওয়েল, এ প্যাডি প্যাডি ফিল্ড, এ রিভার, এ পন্ড, দি মুন। তাহলে কোন কোনগুলো এখানে, এর মধ্যে কোনগুলো তোমরা দেখেছ সেগুলোর মধ্যে, সেগুলো ঠিক দিবে, ঠিক আছে, এগুলো করে দেখাবে।